আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি শহীদুল ইসলাম। আমার বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসছি মেরাদিয়া কবুতরা হাটে। এটা ঢাকা রামপুরা থানা দক্ষিণ বনশ্রী মেরাদিয়া হাট। এই হাট বসে প্রতি বুধবার একদম সকাল থেকে বিকাল পর্যন্ত। বন্ধুরা, এটা কোনো উন্মুক্ত হাট না। এই হাটে কবুতর বিক্রি করতে গেলে আপনাকে খাঁচা প্রতি 100 টাকা খাজনা দিতে হবে, তবে কবুতর কিনতে গেলে কোনো খাজনা দিতে হয় না। তো বন্ধুরা, চলুন আমরা একটু পুরো হাটটা ঘুরে দেখবো। এই হাটে কবুতরের পাশাপাশি অনেক ধরনের পাখিও পাওয়া যায়, যারা পাখি কিনতে চান তারাও চলে আসতে পারেন। আমরা একটু পুরো হাটটা ঘুরে দেখবো। এই যে আমাদের বড় ভাই রবিন ভাই। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে, আপনি ভালো আছেন? বলতেছি যে আপনারা অবশ্যই আমার বাংলাদেশের পাশে ছিলেন, থাকবেন, সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার বাংলাদেশ আমাদের, ঠিক আছে, আমাদের গর্ব, আমাদের ভালোবাসা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, চলুন আমরা একটু পুরো হাটটা ঘুরে দেখি, আর আজকে হাটের কবুতরের দামগুলো একটু জানি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই যে এখানে কবুতর বেচা কিনা চলছে। আমরা একটু দেখবো যে ভাইয়ারা কি কবুতর নিচ্ছেন। এই যে বন্ধুরা দেখছেন ভাইয়ার হাতে একজোড়া শার্টিং, ব্ল্যাক শার্টিং না বন্ধুরা দেখছেন, একজোড়া ব্ল্যাক শার্টিং। ভাই, এটা কি বাচ্চা নাকি রানিং? রানিং। দাম চাইছিলেন কত ভাই জান? কয় টাকা বিক্রি করছেন? 700 টাকা। বন্ধুরা দেখছেন এই জোড়াটা আর কি 1200 টাকা দাম চাওয়ার পরে মাত্র 700 টাকা দিয়ে কিনে নিলেন। এই যে আমাদের এক বড় ভাই, তাই বুঝতেই পারছেন আজকে মেরাদিয়া হাটে কবুতরের দামটা কেমন যাচ্ছে। আপনারা চাইলে চলে আসতে পারেন মেরাদিয়া হাটে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে কবুতর বেচা কেনা চলছে, আমরা একটু জানার চেষ্টা করবো। এগুলো কি বাচ্চা সব? কয়টা কিনলেন আজকে ভাইজান? 8টা। বন্ধুরা দেখছেন এই যে এখানে 8টা কবুতর ভাইয়া কিনলেন। কতটা কিনছেন ভাইয়া? 200 টাকা পিস। 8টা কিনছেন 1600 টাকা দিয়া। বন্ধুরা দেখছেন আমরা একটু কবুতরটা দেখবো। এই যে বন্ধুরা দেখছেন এই যে ভাইয়া ব্যাগের ভিতরে 8টা কবুতর রাখছেন। এখানে যে কবুতরগুলো দেখতে পাচ্ছেন এখানে মিলে আছে, সব ধরনের কবুতর মিলানো আছে। উনি মাত্র 200 টাকা করে পিস কিনলেন, তার মানে বুঝতেই পারছেন আজকে মেরাদিয়া হাটে কবুতরের দামটা কেমন যাচ্ছে। আপনারা চাইলে চলে আসতে পারেন মেরাদিয়া হাটে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে কবুতর বেচা কিনা চলছে। এক ভাইয়া মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর কিছু কবুতর নিয়ে আসে। এই যে বন্ধুরা দেখছেন ভাইয়ের কবুতরগুলো, এই যে এখানে অনেকে কবুতর দেখছেন। আমরা একটু দেখবো যে কোন কোন ধরনের কবুতর কেমন দামে বিক্রি হয়। এই যে বন্ধুরা দেখছেন মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর কবুতর নিয়ে আসে। তা আপনারা যদি এই হাটে আসেন এরকম অনেক সুন্দর সুন্দর কবুতর কিনতে পারবেন। কারণ যদিও ভাইয়া আর কি ক্যামেরার সামনে আসতে চাচ্ছেন না, এই জন্য আর কি আমি দামগুলো বললাম না। যদি আপনারা এরকম সুন্দর সুন্দর কবুতর কিনতে চান চলে আসতে পারেন মেরাদিয়া হাটে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এক খাঁচা কবুতর বিক্রি হলো। আমরা একটু কবুতরগুলো দেখবো। এই যে বন্ধুরা দেখছেন এখানে এক খাঁচা কবুতর এক ভাইয়া বিক্রি করলেন। ভাইজান কয়টা ছিল এখানে? ভাইয়ারা গুনতেছে, গুনে বিক্রি করতেছে। তো কয়টা কত টাকা বিক্রি করলেন সেটা আমরা দেখতে যাব। ভাই কত করে নিছেন? 300 টাকা করে নিয়ে নিছেন অবশেষে। খাঁচায় করে নিয়ে যাচ্ছে। আপনারা যদি এরকম সুন্দর সুন্দর কবুতর কিনতে চান চলে আসতে পারেন মেরাদিয়া হাটে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক ভাইয়া মাশাআল্লাহ অনেক সুন্দর একজোর কবুতর কিনলেন। আমরা একটু দেখবো। এই যে বন্ধুরা এটা কি মাছি রেসার ভাইয়া? বন্ধুরা দেখছেন মাশাআল্লাহ অনেক সুন্দর একটা জোড়া কিনলেন। কত জানিছেন ভাইয়া? 1300 টাকা। 1400 টাকা। দাম চাইছিল কত? 2000 টাকা। বন্ধুরা দেখছেন যে 2000 টাকা দাম চাওয়ার পরে ভাইয়ারা 1400 টাকা দা নিয়েছেন। কি মনে হয় আজকে হাটে কবুতরের দামটা কেমন যাচ্ছে? এখন একটু বেশি মনে হচ্ছে। আসলে সব হাটেই এখন আগে থেকে কবুতরের দামটা একটু বেশি। তো বন্ধুরা দেখছেন মাশাআল্লাহ অনেক সুন্দর একজোড়া কবুতর কিনলেন। আপনারা চাইলে চলে আসতে পারেন মেরাদিয়া হাটে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে দুই ভাইয়া 2টা কবুতর কিনলেন। আমরা একটু দুই ভাইয়ের কবুতরটাই দেখবো। ভাই এটা কি কবুতর? হ্যাঁ, খাকি ননামাদি। পটটা খুলে দেখাতে পারবেন আপনি? এই যে বন্ধুরা দেখছেন মাশাআল্লাহ পটটা অনেক সুন্দর, আর এই যে দমটা আর কি কেটে রাখা। এই যে দেখতে পাচ্ছেন দমটা কেটে রাখছে, অনেক সুন্দর একটা মাদি। মাদিটা কত নিছো ভাইয়া? 250 টাকা। দাম চাইছিল কত? 1500 টাকা। আর আপনার হাতের এটা কি খয়রা গলা? বন্ধুরা দেখছেন এই যে খয়রা গলা, এটা নন্না মাদি। বন্ধুরা দেখছেন এটা কত চাইছিল ভাইয়া? এটা 1500 টাকা দাম চাইছে, 500 টাকা দাম নিছেন। কি মনে হয় আজকের দামটা কেমন? আজকের দামটা একটু বাড়তি মনে হয়।
ধরে দেখছেন এই ভাইয়াও বলছে আজকের দামটা আগের থেকে একটু বাড়তি মনে হচ্ছে, তা আপনারা চাইলে চলে আসতে পারেন মেরাদিয়া হাটে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা ভাইয়া মাশাল্লাহ অনেক সুন্দর দুই জোড়া কবুতর নিয়ে আসছেন, আমরা একটু ভাইয়ের কবুতরটা দেখবো। এই যে বন্ধুরা দেখছেন, এই যে বন্ধুরা দেখছেন, এই কি বিউটি নাকি বিউটি? এটা গ্রিজেল বিউটি, এটা গ্রিজেল বিউটি, এটা এটা আর এটা এই যে মিলি বিউটি। বন্ধুরা দেখছেন দুজোড়া কবুতর নিয়ে আসছে, একজোড়া গ্রিজেল বিউটি, একজোড়া আছে মিলি বিউটি। মাশাল ভাই, গ্রিজেল বিউটিটা কি ডিম বাচ্চা রানিং? জি, ডিম বাচ্চা রানিং। কয়বার করছে ভাইয়া? আমার এখানে দুইবার করছে। আপনার কাছে দুইবার করছে? কত চাচ্ছেন জোড়াটা? চাওয়া দাম। আর যদি কেউ দুই জোড়া একসাথে নেন তাহলে আরো কিছুটা, মানে সিঙ্গেল জোড়া নিলে যেই দাম পড়বে, দুই জোড়া নিলে আপনারা একসাথে নিলে আরো কমে নিতে পারবেন। ভাইয়ের থেকে যোগাযোগ করে আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো। বাসায় কি কি কবুতর আছে ভাইয়া? বাসায় আমার আছে বিউটি আছে, আরো হুমা আছে, তারপরে আছে রেসার আছে, মোটামুটি অনেক ধরনের কবুতরই আছে। কতগুলো আছে? আছে এখন এখন সব কমিয়ে দিয়েছি, বাড়িতে পাঠিয়ে দিয়েছি, আছে প্রায় 8-9 জোড়া আছে। 8-9 জোড়া। আচ্ছা, আমার কোনো দর্শক যদি আপনার কবুতরগুলো কিনতে চায় অথবা দেখতে চায়, আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দেন। আমার ঠিকানা হচ্ছে পূর্ব হাজিপাড়া অ্যাপেক্স গল্লিতে, আর আমার ফোন নাম্বার 01971304349। ভাইয়ের নাম? হুসাইন আহমদ। হুসাইন আহমদ? জি। তো বন্ধুরা শুনলেন হুসাইন আহমেদ ভাই, তার ঠিকানা মোবাইল নাম্বার সব কিছু দিয়ে দিলেন। আপনারা যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর কবুতরগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন। ভাইয়া যেই নাম্বারটা দিয়েছেন এটা কি হোয়াটসঅ্যাপ বা ইমো আছে? যারা দেখতে চান তারা যদি হোয়াটসঅ্যাপ নাম্বার দেন, ভাইয়া আপনাদের ছবি অথবা ভিডিও পাঠাতে পারবে, আর আপনারা যদি দেখতে চান ওনার এখানে এসে দেখতে পারবেন। তো আপনারা যদি ভাইয়ের এই সুন্দর সুন্দর কবুতরগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক বড় ভাই মাশাল্লাহ অনেক সুন্দর সুন্দর কিছু কবুতর নিয়ে আসছেন, ভাইয়া একজন পিওর খামারি। তো আমরা একটু ভাইয়ার কবুতরগুলো দেখবো। এই যে বন্ধুরা দেখছেন ভাইয়ার এখানে সুন্দর সুন্দর কয়েকটা জোড়া আছে, তো আমরা একটু জানবো যে কোনটা কত করে চাচ্ছে। এটা কি শৌখিন না মিনিকিং? এটা শৌখিন। শৌখিন? হ্যাঁ, ছোটো জাতটা, ছোটো আর কি, মানে শৌখিন এর মধ্যে ছোটোটা, ছোটো জাতটা। তো বন্ধুরা দেখছেন এই যে শৌখিন এর মধ্যে ছোটো জাত, ভাইয়া বলছে এটা হচ্ছে শৌখিন, কালো শৌখিন। যারা শৌখিন কবুতর খুঁজছেন বা পছন্দ করেন তাদের জন্য সুন্দর জোড়াটা। ভাই ডিম বাচ্চা কয়বার করছে এটা? দুইবার করছে। দুইবার করছে। কত চাচ্ছেন জোড়াটা? জোড়াটা চাচ্ছি তো 2000 টাকা। 2000 টাকা চাওয়া দাম। তো বন্ধুরা শুনলেন এই কিং জোড়াটা চাওয়া দাম হচ্ছে 2000 টাকা, বাকিটা আলোচনা সাপেক্ষে। এছাড়া এই যে এখানে আছে এক জোড়া সবজি, সবজি জোড়া কি রেসার নাকি হুমা? রেসার। রেসার? যে বন্ধুরা দেখছেন এক জোড়া সবজি রেসার দেখতে পাচ্ছি, যেহেতু একটা খাঁচার ভিতরে তার জন্য ওইভাবে আলাদা করে দেখানো হচ্ছে না। এই যে বন্ধুরা দেখছেন যে সবজি জোড়াটা, ডিম বাচ্চা কি রানিং? ডিম বাচ্চা রানিং। কবার করছে এটা ভাইয়া? একবার। কত চাচ্ছেন সবজি জোড়াটা? চাচ্ছি তো 1000 টাকা। 1000 টাকা দাম চাচ্ছেন। তো বন্ধুরা শুনলেন সবজির জোড়াটা চাওয়া দাম হচ্ছে 1000 টাকা, বাকিটা আলোচনা সাপেক্ষে। আর এছাড়া এই যে এখানে আছে এক জোড়া কিং এর বাচ্চা, এটা কিং এর বাচ্চা? কিং এর বাচ্চা। এটা কি জিরো পরের বাচ্চা? জিরো পরের না, এটা 2-3 পর হইছে। 2-3 পরের মিনি কিং এর বাচ্চা? হ্যাঁ হ্যাঁ। বন্ধুরা দেখছেন এটা মিনি কিং এর বাচ্চা, এটা কি নন্না মাদি? এটা মাদি। কত চাচ্ছেন এই কিং এর বাচ্চাটা? 500 টাকা যাচ্ছে। 500 টাকা চাওয়া দাম। তো বন্ধুরা শুনলেন এই যে মিনি কিং এর একটা মাদি বাচ্চা, এটা 500 টাকা চাওয়া দাম। তো আপনার যদি নিতে চান আলোচনা সাপেক্ষে নিতে পারবেন। আর এই জোড়া এছাড়া এক জোড়া আছে খয়রা গোলা। এই যে বন্ধুরা দেখছেন মাশাল্লাহ অনেক সুন্দর এক জোড়া খয়রা গোলা আছে। খয়রা গোলা কি ডিম বাচ্চা রানিং? ডিম বাচ্চা রানিং। কয়বার করছে ভাইয়া? ডিম বাচ্চা একবার করছে। কত চাচ্ছেন জোড়াটা? 800 টাকা যাচ্ছে। 800 টাকা চাওয়া দাম। তো বন্ধুরা শুনলেন এই খয়রা গোলাটা হচ্ছে চাওয়া দাম 800 টাকা। তো আপনারা যদি ভাইয়ের এই সুন্দর সুন্দর কবুতরগুলো নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। এছাড়া আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো। ভাইজান বাসার কী কী কবুতর আছে? বাসায় আরও আছে বিউটি আছে, বিভিন্ন জাতের কবুতর আছে। বিভিন্ন জাতের কবুতর আছে? আর্মি আছে। মোটামুটি এই যে কতগুলো কবুতর আছে বাসায়? প্রায় 15 জোড়া। আমার কোনো দর্শক যদি আপনার কবুতরগুলো নিতে চায় অথবা আপনার বাসার কবুতরগুলোও দেখতে চায় তাহলে আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দেন। আমার হচ্ছে ড্যামরা বামুইল, আর মোবাইল নাম্বার হচ্ছে 01777-9590907। আরেকবার বলেন। 01777-9590907। ভাইয়ের নামটা? আমার নামটা সুমন। সুমন ভাই। তো বন্ধুরা শুনলেন ভাইয়া যেই নাম্বারটা দিচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে ইমো কিছু আছে? হোয়াটসঅ্যাপ ইমো আছে কিন্তু অন্য নাম্বারে আছে। অন্য নাম্বার আছে? এই নাম্বারে নাই। না, কারণ অনেক সময় হয় কি আমার দর্শকরা ভিডিও কলে দেখতে চায়,
তা আপনি যদি হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু বলে দিতেন। মোবাইল নাম্বারে ফোন দিলে আমি তাকে বলে দেবো যে আমার ইম হোয়াটসঅ্যাপ নাম্বার এত। আপনার মোবাইল নাম্বারে ফোন দিলে আপনি ওইটা বলে দেবেন। তা বন্ধুরা শুনলেন, আপনারা যদি এই ভাইয়ের সাথে যোগাযোগ করেন, আর যদি ওনার খামারে আপনার আপনার যে ইয়া বলে না যে স্প্যানিশ পটার, স্প্যানিশ পটার আছে, আমি ওটা সেল করবো। স্প্যানিশ পটার আছে, তো বন্ধুরা শুনলেন, যেন ভাইয়ার কাছে স্প্যানিশ পটার আছে, সেটা সেল করবেন। যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন, আর ভাইয়ার এই সুন্দর সুন্দর কবুতরগুলো যদি নিতে চান তার জন্য যোগাযোগ করতে পারেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক মুরব্বি কাকা মাশাল্লাহ অনেক সুন্দর সুন্দর কিছু লক্ষা কবুতর নিয়ে আসেন, সাদা লক্ষা। এই যে বন্ধুরা দেখছেন মাশাল্লাহ অনেক সুন্দর। নিচের এগুলা কি বাচ্চা? এলে নিচের গুলো বাচ্চা, আর উপরের গুলো বুড়ে নেই। উপরের গুলো হচ্ছে বুড়া। হ্যাঁ, এইগুলার বাচ্চা কি নিচে? হ্যাঁ হ্যাঁ। এখন কি যে বুড়ার বাচ্চা আলাদা আলাদা বিক্রি করতে চাচ্ছেন? হ্যাঁ। বন্ধুরা দেখছেন এই যে দুই জোড়া যে রানিং আছে, এটা কি পেয়ার? হ্যাঁ পেয়ার। এটা এই যে ফুল অ্যাডালগুলো জোড়া কত করে চাচ্ছেন? এলে এলে নিচে উপরকারগুলো 1500 টাকা জোড়া, মানে আর এই নিচের বাচ্চাগুলো 1000 টাকা জোড়া। বন্ধুরা দেখছেন এই বাচ্চাগুলো চাচ্ছে 1000 টাকা। বাচ্চা কয় পরে রয়েছে কাকা? এই তো তিন চার পর। বন্ধুরা দেখছেন এই যে নিচে যে বাচ্চা দেখছেন, এখানে দুজোড়া বাচ্চা আছে, আর ওদেরই মানে যে বাবা মা উপরে আছে। এই বাচ্চাগুলো চাচ্ছে 1000 টাকা করে জোড়া, আর এই যে যে রানিং পেয়ারগুলো মাস্টার পেয়ার এইগুলো চাওয়া হচ্ছে 1500 টাকা করে। তা আপনারা যদি এরকম সুন্দর সুন্দর কবুতর কিনতে চান মেরাদিয়া হাটে চলে আসতে পারেন, আমরা একটু কাকার সাথে কথা বলবো। কাকা মোবাইল নাম্বার আছে? হ্যাঁ নাম্বার আছে। আমার নাম্বার আছে, আমি কইতে পারবো না। নাম্বার কইতে পারবেন না? তো বন্ধুরা শুনলেন যে কাকার নাম্বার আছে, উনি বলতে পারবেন না। যদি আপনারা এরকম সুন্দর সুন্দর কবুতর কিনতে চান তাহলে আপনারা মেরাতে হাটে আসলে এই ধরনের কবুতর নিতে পারবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি যে আমাদের সেই বড় ভাই আহাদ ভাইয়ের খাঁচার সামনে। আহাদ ভাই আজকে মাশাল্লাহ অনেক সুন্দর সুন্দর কিছু কবুতর নিয়ে মেরাদিয়া হাটে চলে আসছেন, আমরা একটু ভাইয়ের কবুতরগুলো দেখবো। এই যে বন্ধুরা দেখছেন মাশাল্লাহ অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন আছে আজকে আহাদ ভাইয়ের কাছে। আমরা একটু জানবো যেন আজকে কোন কবুতরের দামটা কেমন চলছে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা একটু জোড়ায় জোড়ায় দেখি আর আজকে কবুতরের দামগুলো একটু জানি। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাশাল্লাহ অনেক সুন্দর এক জোড়া যে কালো লাহোরি সিরাজি। যারা কালো সিরাজি পছন্দ করেন আর লাহোরি সিরাজি পছন্দ করেন তাদের জন্য এই সুন্দর জোড়াটা। নরের সাইজটা দেখেন মাশাল্লাহ বিঘে একটা সাইজ, মাদিটাও মাশাল্লাহ অনেক সুন্দর একটা সাইজ। আহাদ ভাই ডিম বাচ্চা রানিং 100% ইনশাল্লাহ। কয়বার করছে এটা? এটা 8-10 বার পর আছে ভাই, খামারি। ঠিক আছে 10 বার। জি ভাই খামারির কবুতর। কত চাচ্ছেন জোড়াটা? এই জোড়াটা চাওয়া দাম 2000 টাকা। কতলি বিক্রি করবেন? একদম 1200 টাকা। একদম 1200 টাকা। জি। তো বন্ধুরা শুনলেন যে ভাইয়া চাওয়া দাম বিক্রি দাম দুটোই বলে দিচ্ছেন, আপনারা যদি এই সুন্দর সিরাজি জোড়াটা কেউ নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাশাল্লাহ অনেক সুন্দর এক জোড়া সবজি রেসার। যারা সবজি রেসার পছন্দ করেন তাদের জন্য এই সুন্দর জোড়াটা। আর কালারটা দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর গ্লেসি একটা কালার। ভাই ডিম বাচ্চা রানিং? এই যে ভাই বাচ্চা রানিং কিনে যে দেখাই দিতেছ। বন্ধুরা দেখছেন আমাদের আহাদ ভাই জোড়ার সাথে একটা বাচ্চা দিয়ে দিয়েছেন, একটা চির পরের বাচ্চা সহ। যদি আপনারা এই সৌন্দর্য জোড়াটাকে নিতে পারেন, নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। তাই বুঝতেই পারছেন যেহেতু বাচ্চা আছে তার মানে ডিম বাচ্চা 100% রানিং। কত চাচ্ছেন জোড়াটা? এই জোড়াটা চাওয়ার দাম 2500 টাকা বাচ্চা সহ। জি বাচ্চা সহ, বাচ্চাটা ফ্রি ভাই, মানে বাচ্চাটা ফ্রি, জোড়ার দাম হচ্ছে 2500 টাকা। জি ভাই চাওয়া দাম? চাওয়া দাম একদম মোবাইলাদি মোবাইল আছে। একদম কত? একদম 1600 টাকা। একদম 1600 টাকা। জি ইনশাল্লাহ। তো বন্ধুরা শুনলেন ভাইয়া চাওয়া দাম বলার পরে একদম বলে দিচ্ছেন, যদি আপনারা এই সুন্দর এই জোড়াটা নিতে চান একটা বাচ্চা সহ এই সুন্দর রেসার জোড়াটা নিতে পারবেন মাত্র 1600 টাকায়। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাশাল্লাহ অনেক সুন্দর এক জোড়া মিলি কবুতর। একদম আর কালারটা দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর একটা কালার, একদম ফুল ফ্রেশ, কোনো মিসমার্কিং নাই। যদি এই সুন্দর মিলিটা কেউ নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। ভাই জি ভাই ডিম বাচ্চা রানিং একবার 100% ইনশাল্লাহ। ডিম বাচ্চা গ্যারান্টি এরা আছে, 3-4 বার করা আছে। 3-4 বার। কত চাচ্ছেন জোড়াটা? এই জোড়াটা চাওয়া দাম 2000 টাকা। 2000 টাকা চাওয়া দাম? জি ভাই। কত হলে বিক্রি করবেন? একদম 1200 টাকা। একদম 1200 টাকা ইনশাল্লাহ। তো বন্ধুরা শুনলেন যে ভাইয়া চাওয়া দাম ছিল 2000 টাকা। যদি আপনারা এই সুন্দর মিলি রেসার জোড়াটা নিতে চান মাত্র 1200 টাকা হলে এই সুন্দর মিলি জোড়াটা নিতে পারবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাশাল্লাহ অনেক সুন্দর এক জোড়া গ্রিজেল। এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন এই আপসান গ্রিজেল যেটা, এটা হচ্ছে নর, আর সারা গ্রিজেলটা হচ্ছে মাদি। মাশাল্লাহ অনেক সুন্দর একটা জোড়া। ভাই ডিম বাচ্চা রানিং 100% ইনশাল্লাহ। কত চাচ্ছেন জোড়াটা? এই জোড়াটা চাওয়া দাম 2500 টাকা। 2500 টাকা। কত হলে বিক্রি করবেন? একদম 1800। একদম 1800 টাকা। 1700। তো বন্ধুরা শুনলেন এটা চাওয়া দাম ছিল 2500 টাকা, ভাইয়া একদম 1700 টাকা বলে দিচ্ছেন। 1400 ভাই 1600। তো বন্ধুরা শুনলেন যে ভাই আরও 100 টাকা যে ভাই অবশেষে 1500 টাকা চলে আসছে। যদি আপনারা এই সুন্দর জোড়াটাকে নিতে চান ভাই আপনি যদি ফ্রিতে দেন তাহলে আমি বেশি খুশি হব। দিলাম আজকের জন্য মাত্র 1300 টাকায়। তো বন্ধুরা শুনলেন যে
ভাই এই জোড়াটা মাত্র 1300 টাকা দিয়ে বলে দিচ্ছেন, যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই এই জোড়াটার জন্য কোনো দামাদামি করা যাবে না, যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাশাল্লাহ অনেক সুন্দর একজোড়া মিলি, এই যে মাদি যেটা দেখছেন এটা হচ্ছে পিওর মিলি, আর এই নর যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিউটি আর মিলির ক্রস, ক্রস নরের সাথে এই যে মিলির মাদি দেয় জোড়াটা দেওয়া। ভাই এই জোড়াটা কি ডিম পাচ্ছা করছে? ইনশাল্লাহ ভাই করছে। কয়বার করছে? 2-3 বার ভাই। বেশি কত চাচ্ছেন জোড়াটা? এই জোড়াটা চা দাম 2000 টাকা। লাস্ট দাম বলে দেন। একদম 1200 টাকা। একদম 1200 টাকা। তো বন্ধুরা শুনলেন এই জোড়াটা চাওয়া দাম 1100, যদি আপনারা কেউ নিতে চান ভাইয়া এই যে 1200 আর 100 কম 1000 কমাই দিছে, 1000 টাকা বলে দিচ্ছেন, যদি আপনারা কেউ নিতে চান মাত্র 1000 টাকা হলে এই সুন্দর জোড়াটা নিতে পারবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কবুতর, এটা হচ্ছে একটা মাদি মিলিটারি মাদি, যারা মিলিটারি মাদি কবুতর খুঁজছেন তারা এই সুন্দর যে মাদিটা নিতে পারেন। ভাই এটা কি ডিম বাচ্চা রানিং? ভাই এটা ডিম বাচ্চা করছে 100% ইনশাআল্লাহ, একটু আগে নিছি ভাই। এটা নিছেন আপনি? জি ওই যে অন্য একজনের থেকে। কত চাচ্ছেন? একদম 5000 টাকা, কোনো দাম নেই। একদম 5000 টাকা। তো বন্ধুরা শুনলেন ভাই মিলিটারি মাদিটা একদম 5000 টাকা চাচ্ছে, যদি আপনারা কি ওই সুন্দর মিলিটারি মাদিটা নিতে চান ভাই কত কিলো রেস করা এটা? এটা ভাই এটা জায়গা বাচ্চা কাচ্চা রেজাল্ট করা আছে না? এটা সরাসরি করা নাই, সরাসরি করা নাই না, এটা বাচ্চা কাচ্চা বাচ্চার জন্য। জি তো বন্ধুরা শুনলেন এটা আসলে ছাড়া হয় নাই, এটা হচ্ছে বাচ্চার জন্য আর কি, যদি আপনারা কেউ নিতে চান এটা দাম চাওয়া হচ্ছে একদম 5000 টাকা। তাই এই ছিল আজকের আহাদ ভাইয়ের কবুতরগুলো, এছাড়া আপনাদের পছন্দের কোনো কবুতর থাকলে সেটা বললে আহাদ ভাই আপনাদের কালেক্ট করে দিতে পারবে। আহাদ ভাই আমার কোনো দর্শক যদি আপনার থেকে কবুতর নিতে চায় আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দেন। ঠিকানা হচ্ছে দক্ষিণ কেরানীগঞ্জ হাসনাবাদ আইনতা, আর মোবাইল নাম্বার হচ্ছে 01903696904, এটাই হোয়াটসঅ্যাপ, এটাই বিকাশ। তা আমার কোনো দর্শক যদি আপনার যে আপনার কবুতরগুলো ভিডিও কলে দেখতে চায় সেটা তো দেখতে পাবো, অবশ্যই দেখা যাবে। আর সারা বাংলাদেশে ডেলিভারি দিতে পারবো? সারা বাংলাদেশ ইনশাআল্লাহ। ডেলিভারি সিস্টেমটা কি ভাই? ডেলিভারি সিস্টেমটা হচ্ছে সম্পূর্ণ টাকা আর হচ্ছে কবুতরের টাকা আর হচ্ছে ডেলিভারি আর কি টাকাটা ওই দুইটা একসাথে পেড করতে। ঢাকার ভিতরে কত করে রাখেন? ঢাকার ভিতরে লই আমরা 200 টাকা। 200 টাকা? ঢাকার বাইরে 300 টাকা, 400 টাকা, 500 টাকা। মানে 300, 400, 500? কেন মানে হচ্ছে 150 কিলোর পর ওই থেকে সব 500 টাকা, মানে 150 কিলোমিটার পরে হয়েছে 500 টাকা, 150 কিলোমিটার ভিতরে থাকলে 300 টাকা। 300 টাকা? জি। তো বন্ধুরা শুনলেন যে ভাইয়া আসলে যে আলাদা করে দিলেন যে 150 কিলোর ভিতরে যদি আপনার বাড়ি থাকে তাহলে আপনার 300 টাকা ডেলিভারি চার্জে আপনার যে কবুতর নিতে পারবেন। ভাই এই চার্জের ভিতরে কত জোড়া পর্যন্ত নেওয়া যায়? সর্বনিম্ন হচ্ছে 5 জোড়া, মানে সর্বোচ্চ 5 জোড়া। জি। তো বন্ধুরা শুনলেন সর্বোচ্চ আপনারা এই চার্জের ভিতরে 5 জোড়া কবুতর নিতে পারবেন। তো আপনারা যদি হাত ভাইয়ের এই সুন্দর সুন্দর কবুতরগুলো নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসি মেরাদিয়া হাটের সব থেকে বড় দোকান, সেই আমির মামার দোকানে। মাশাআল্লাহ আজকে অনেক সুন্দর সুন্দর কিছু কবুতর নিয়ে আসছে আমির মামা, আর এই যে ক্যামেরায় যাকে দেখতে পাচ্ছেন সে আমাদের কাউসার মামা, আজকে কবুতরগুলো কাউসার মামা দেখাবেন। তা আমরাও একটু কাউসার মামার সাথে কথা বলবো। কাউসার মামা, আজকে কবুতর কেমন আনছেন? আছি মাশাআল্লাহ ভালোই আনছি আজকে। সব জাতের কবুতর তো আছে? সব জাতের আছে। কবুতরের দামটা কি আগে থেকে একটু কমছে? আগে কমে নাই, আমরা তো বেশি একটু বেশি আর কি, দেখা গেছে মানে কাস্টমার উপরে নির্ভর করে অনেক সময় কমে বেচালাই লাস্টের দিক দিয়ে আর কি। মানে লাস্টের দিকে কমে বেচেন? তাহলে কি আমার দর্শকরা লাস্টের দিকে আইব? না না লাস্টের দিক দিয়ে না, দর্শক আপনার দর্শকরা এলে তো একটু কাছে কম রাখবো ইনশাআল্লাহ। বন্ধুরা শুনলেন যে হাটে আর কি যেভাবে বিক্রি হয় সারাদিন যেভাবে বিক্রি হয় হয়তো শেষ সময় যায় একটু মানে যদি কাস্টমার পায় তারা আর একটু কমে বিক্রি করে দেয়। তারপরে চলুন আমরা একটু ওই যে আমার কবুতরগুলো সিঙ্গেল সিঙ্গেল দেখবো আর কোন কবুতরের দামটা কেমন চাই সেটা একটু জানো। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাশাআল্লাহ অনেক সুন্দর একজোড়া লাল বোম্বাই, ইন্ডিয়ান লাল বোম্বাই, যারা ইন্ডিয়ান লাল বোম্বাই খুঁজছেন তাদের জন্য এই সুন্দর জোড়াটা। আমার ডিম বাচ্চা রানিং? রানিং ডিম বাচ্চা। কত চাচ্ছেন জোড়াটা? চাওয়া দাম 2000 নিলে একদম 1500 টাকা। একদম 1500 টাকা? তো বন্ধুরা শুনলেন চাওয়া দাম বিক্রি দাম দুটোই বলে দিলেন, যদি আপনাকে নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাশাআল্লাহ অনেক সুন্দর একজোড়া কালো বিউটি, যারা কালো বিউটি পছন্দ করেন তাদের জন্য এই সুন্দর জোড়াটা। ও ডিম্বাচ্চা রানিং? ডিম্বাচ্চা করে নাই আমার নতুন নিউডাল। নিউডাল কত চাচ্ছেন জোড়াটা? জোড়াটা 2000 টাকা। 2000 টাকা কি চাওয়া দাম? চাওয়া দাম নিলে কিছু কম আছে। তো বন্ধুরা শুনলেন এই বিউটি জোড়াটা চাওয়া দাম 2000 টাকা, বাকিটা আলোচনা সাপেক্ষে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাশাআল্লাহ অনেক সুন্দর একজোড়া হলুদ বোম্বাই, ইয়েলো বোম্বাই, যারা আর কি হলুদ বোম্বাই পছন্দ করেন তাদের জন্য এই সুন্দর জোড়াটা। মাশাআল্লাহ অনেক বড় একটা সাইজ আর কালারটাও দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটা কালার। ও ডিম বাচ্চা কয়বার করছে এটা? ডিম বাচ্চা 2 বার করছে। আবার 2 বার করছে? হ্যাঁ। আবার মাদিটাকে এখন ডিমে আছে? ডিমে আছে। কত চাচ্ছেন জোড়াটা? একদম 1500 টাকা। একদম 1500 টাকা? একদম 1500। তো বন্ধুরা শুনলেন যে মামা একদম বলে দিয়েছেন যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাশাআল্লাহ অনেক সুন্দর একজোড়া ইয়েলো বারহুমা, এটাকে অনেকেই কেরিয়ার হুমাও বলে আবার বারহুমাও বলে, মাশাআল্লাহ অনেক সুন্দর একটা জোড়া।
মাশাআল্লাহ অনেক সুন্দর একজোড়া কালো হুমা, যারা কালো হুমা পছন্দ করেন তাদের জন্য এই সুন্দর জোড়াটা। মামা ডিম বাচ্চা রানিং রানিং ডিম বাচ্চা কত চাওয়া হচ্ছে? এটা নিলে 1500 টাকা একদম না না কিছু কম রাখা দেবো। তো বন্ধুরা শুনলেন, এটা চাওয়া দাম হচ্ছে 1500 টাকা, বাকিটা আলোচনার সাপেক্ষে যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাশাআল্লাহ অনেক সুন্দর একজোড়া কবুতর। আমার অনেক বন্ধুরাই আর কি আমাকে কমেন্ট করেন যে আমি গোল্লা কবুতর কেন দেখাই না। আসলে বন্ধুরা যখন আমি পাই তখন ঠিকই দেখিয়ে দিই। এই যে এটা হচ্ছে দেশি গোল্লা কবুতর, যারা দেশি গোল্লা কবুতর খুঁজছেন তাদের জন্য এই সুন্দর জোড়াটা। মামা ডিম বাচ্চা রানিং রানিং ডিম বাচ্চা কত চাচ্ছেন জোড়াটা? একদম 800 টাকা একদম 800 টাকা 800 টাকা। তো বন্ধুরা শুনলেন এই বিগ সাইজের দেশি গোল্লা জোড়া আপনারা নিতে পারবেন মাত্র 800 টাকায়। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাশাআল্লাহ অনেক সুন্দর এক জোড়া কালো যে সিরাজি, এই যে বন্ধুরা দেখছেন মামা বলছে এটা লাহোরি সিরাজি, এই যে পায়ের দেশি লোক লাহোরি ক্রোজ, মানে দেশির সাথে লাহোরি ক্রোজ। বন্ধুরা দেখছেন মামা একদম সত্য কথাটা বলে দিলেন যে এটা অরিজিনাল লাহোরি না, এটা হচ্ছে ক্রোজ লাহোরি, দেশির সাথে এই যে লাহোরি ক্রোজ। মামা ডিম বাচ্চা কি রানিং রানিং ডিম বাচ্চা কত চাওয়া হচ্ছে? এটা একদম 1500 টাকা একদম 1500 টাকা। তো বন্ধুরা শুনলেন মামা একদম বলে দিলেন যদি আপনারা এই সুন্দর জোড়াটা কেউ নিতে চান অবশ্যই মামার সাথে যোগাযোগ করবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাশাআল্লাহ অনেক সুন্দর একজোড়া কবুতর, এই যে এটা হয়েছে একজোড়া গ্রিজেল, যারা গ্রিজেল এই যে খুঁজছেন তারা এই সুন্দর জোড়াটা নিতে পারেন। মামা ডিম বাচ্চা রানিং জোড়াটা ডিম বাচ্চা কত চাচ্ছেন? জোয়াটা নিলে একদম 1200 টাকা পড়বো একদম 1200 টাকা 1200। তো বন্ধুরা শুনলেন যদি আপনারা এই সুন্দর জোয়াটা নিতে চান মাত্র 1200 টাকা হলে এই গ্রিজেল জোয়াটা নিতে পারবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাশাআল্লাহ অনেক সুন্দর একজোড়া বাগদাদি কবুতর, যারা বাগদাদি হুমা খুঁজছেন তাদের জন্য এই সুন্দর জোয়াটা। ডিম বাচ্চা কবার করছে এটা? এটা দুইবার করছে। এটা দুইবার করছে? আচ্ছা এই যে মাদিটা কি ঠোঁটে একটু পড়ে গেছে? নিচের ঠোঁটটা সমস্যা কিন্তু ডিম বাচ্চা কোনো সমস্যা নাই। ডিম বাচ্চা সমস্যা নাই? না না। বন্ধুরা দেখছেন মাদিটা নিচের ঠোঁটে একটু প্রবলেম আছে, নিচের ঠোঁটটা একটু ছোট কিন্তু ডিম বাচ্চা কোনো প্রবলেম নাই। কত চাচ্ছেন জোড়াটা? জোড়াটা নিলে একদম 1000 টাকা একদম 1000 টাকা। তো বন্ধুরা শুনলেন যদি আপনারা এই বাগদাদি হুমা জোড়াটা নিতে চান মাত্র 1000 টাকা হলে এই সুন্দর জোড়াটা নিতে পারবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাশাআল্লাহ অনেক সুন্দর এক জোড়া ঝর্ণা শাটিং, যারা ঝর্ণা শাটিং খুঁজছেন তাদের জন্য এই সুন্দর জোড়াটা। এই যে বন্ধুরা দেখছেন নর্মালি সেম একটা সাইজ আর কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালার। মামা ডিম বাচ্চা কি রানিং? এটা রানিং ডিম বাচ্চা। কবার করছে এটা? দুইবার করছে, আরেকবার ডিমে আছে। মানে দুইবার ডিম বাচ্চা করার পরে মাদিটা ডিমে আছে? ডিমে আছে। কত চাচ্ছেন জোড়াটা? জোড়াটা একদম 1500 পড়বো একদম 1500 টাকা। তো বন্ধুরা শুনলেন এই ঝর্ণা শাটিং জোড়াটা মামা একদম বলে দিচ্ছেন একদম 1500 টাকা হলে সুন্দর জোড়াটা নিতে পারবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাশাআল্লাহ বিগ সাইজের একজোড়া ইন্ডিয়ান বোম্বাই সাদা, এই যে বোম্বাই, যারা সাদা বোম্বাই পছন্দ করেন তাদের জন্য এই সুন্দর জোড়াটা। এই যে সাথে একটা ডিম আছে, একটা ডিম পেরে দিছে, হয়তো বা দু একদিনের মধ্যে আর একটা পারবে, তার মানে বুঝতেই পারছেন একদম ডিম বাচ্চা রানিং একটা জোড়া। মামা কত চাওয়া হচ্ছে এটা? এটা একদম 1800 টাকা 1800 টাকা চাওয়া দাম। তো বন্ধুরা শুনলেন এটা চাওয়া দাম হয়েছে 1800 টাকা, বাকিটা আলোচনা সাপেক্ষে যদি আপনারা এই সুন্দর জোড়াটা নিতে চান একটা ডিম সহ তাহলে অবশ্যই যোগাযোগ করুন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাশাআল্লাহ অনেক সুন্দর একজোড়া সাদা কবুতর, এটা হয়েছে বিউটি আর বাগদাদির করজ। এই যে বন্ধুরা দেখছেন দেখতে অনেকটা বিউটির মতো কিন্তু এটা হয়েছে বিউটি আর বাগদাদির করজ। মামা একদম যে বলে দিয়েছেন। মামা ডিম বাচ্চা কি রানিং রানিং ডিম বাচ্চা কয়বার করছে এটা? এই ডিম বাচ্চা 3 বার করছে। কত চাচ্ছেন জোড়া? আবার মাদিটা ডিম আছে, জোড়াটা যদি নাই একদম 1800 টাকা পড়বে একদম 1800 টাকা। তো বন্ধুরা শুনলেন যদি এই করজ জোড়াটা আপনারা কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন, মাত্র 1800 টাকা হলে সুন্দর জোড়াটা নিতে পারবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাশাআল্লাহ অনেক সুন্দর এক জোড়া শাটিং, এটা হচ্ছে ব্ল্যাকলেস শাটিং। এই যে বন্ধুরা দেখছেন নটটা যে মাদির সাথে মস্তি করার জন্য আর কি মানে দৌড়াদৌড়ি করতেছে আর মাদিটা অলরেডি ডিমে আছে। ডিম বাচ্চা কি রানিং রানিং ডিম বাচ্চা একদম কয়বার করছে জানা আছে? দুইবার করছে, এই যে মাদি হন আবার ডিমে আছে। কত চাচ্ছেন জোড়াটা? যদি নেয় কেউ একদম 1500 টাকা পড়বে একদম 1500 টাকা। তো বন্ধুরা শুনলেন যদি আপনারা এই সুন্দর জোড়াটা কেউ নিতে চান একদম 1500 টাকা হলে সুন্দর জোড়াটা নিতে পারবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাশাআল্লাহ অনেক সুন্দর একজোড়া ব্লু শার্টিং, আমার যে বন্ধুরা ব্লু শার্টিং খুঁজছেন তারা এই সুন্দর জোড়াটা নিতে পারেন। মাশাআল্লাহ অনেক সুন্দর একটা জোড়া। মামা ডিম বাচ্চা রানিং রানিং ডিম বাচ্চা কয়বার করছে এটা? একবার করছে আবার ডিমে আছে মাদিটা। মানে একবার ডিম বাচ্চা করছে মাদিটা এখন ডিমে আছে আবার ডিমে আছে। কত চাচ্ছেন জোড়াটা? জোড়াটা একদম 1500 একদম 1500 টাকা। তো বন্ধুরা শুনলেন এই জোড়াটা মামা চাচ্ছে একদম 1500 টাকা, যদি আপনি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন। এই ছিল আজকের মতো যে ওনার কবুতরগুলো, তারপরেও কিছু গিরিবাস তারপরে গোল্লা ছিল, এগুলো আর দেখানো হলো না। যদি আপনাদের গোল্লা কবুতর লাগে সেটা আপনারা ওনার সাথে যোগাযোগ করলে নিতে পারবেন। তা আমরা একটু যে কাছার মামার সাথে কথা বলবো। মামা আমার কোনো দর্শক যদি আপনার কবুতরগুলো নিতে চায় জি আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দেন।
মোবাইল নাম্বার হচ্ছে 0192180-5497, ঠিকানা হচ্ছে টঙ্গী এরশাদ নগর। নাম্বারটা তামির মামার, আমির মামার নাম্বার। আরেকটা নাম্বার আছে, ওইটা হলো আমার নাম্বার 0193332909, ওটা হচ্ছে আমার নাম্বার। আমাদের দুজনেই পাইবো ওই নাম্বারে ফোন দিলে। সারা বাংলাদেশে তো ডেলিভারি করতে পারবো? বাংলাদেশে ডেলিভারি দেই আমরা, ঢাকার মধ্যে ডেলিভারি দিলে 200 টাকা চার্জ নেই, সর্বোচ্চ 5 জোড়া নিতে পারবো এই ডেলিভারির ভিতরে, মানে এই চার্জের ভিতরে। আর ঢাকার বাইরে হলে সর্বোচ্চ 5 জোড়াই নিতে পারবো, 500 টাকা ডেলিভারি চার্জ আর কি, যদি বেশি নেয় তাহলে ডেলিভারি চার্জ বাড়বো। তো বন্ধুরা শুনলেন যে যে মামা তার এই যে ডেলিভারি প্রসেসিং একদম ঠিকানা মোবাইল নাম্বার সবই দিয়ে দিলেন, আপনারা যদি ওনার ওই সুন্দর সুন্দর কবুতরগুলো নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। বন্ধুরা আমি শহীদুল ইসলাম আজকের মতো মেরাদিয়া হাট থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো হাটে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন। যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করা নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।